প্রিয় দেশবাসী, বাংলাদেশে ভোটবিহীন জনগণের সম্মতিবিহীন একটি সরকার জোর করে ক্ষমতায় আছে। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার আরেকটি একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। জনগণের যে আন্দোলন ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, দেশ বাঁচানোর জন্য, সেই আন্দোলনকে তারা দমন করতে চায়। একদিকে গায়েবী মামলা, গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, অন্যদিকে চেকপোস্ট বসিয়ে নানাভাবে তারা মানুষকে হেনস্থা করছে। তারা সমাবেশে যাতে জনগণ যোগ দিতে না পারে তার ব্যবস্থা করছে। শুধু তাই নয়, ত্রাসের রাজত্বের পাশাপাশি তারা ষড়যন্ত্র করছে কিভাবে সহিংসতা চাপিয়ে দিয়ে নিজেরাই সন্ত্রাস সৃষ্টি করে সেই সহিংসতার অজুহাত তুলে বিরোধী দলের আন্দোলন দমন করা যায়। আজকে বাংলাদেশের মানুষকে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, সমস্ত ভয় এবং ত্রাসের যে তৎপরতা তাকে মোকাবেলা করে আগামীকাল 28 তারিখ সমস্ত বিরোধী দলের যে মহাসমাবেশ, গণসমাবেশ, সমাবেশ আছে, সবগুলো সমাবেশ সফল করতে হবে। মনে রাখা দরকার, বাংলাদেশের আজকে একটা গভীর অস্তিত্বের সংকট এসে দাঁড়িয়েছে। এই অস্তিত্বের সংকট থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে রক্ষা করতে হলে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, দেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে মানুষের সংগ্রাম ছাড়া আর কোনো উপায় নেই। সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে আজকে বিজয় ছিনিয়ে আনতে হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। কাজেই এই সমস্ত ষড়যন্ত্র, ত্রাসের রাজত্ব এবং সহিংসতার ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণকে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ, গণসমাবেশ সফল করতে হবে এবং আগামীকাল 28 তারিখ সমাবেশ থেকে যে কর্মসূচি ঘোষিত হবে সেই কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনব, বাংলাদেশকে রক্ষা করব। এইটাই আজকে আমাদের শপথ হওয়া দরকার। মানুষের কাছে আমরা আহ্বান জানাই, এই বাংলাদেশ বাঁচাতে এগিয়ে আসুন, সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। জনতার সংগ্রামের কাছে সরকারের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে এবং সেই ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দিয়ে জনগণের আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও আগামীকাল 28 তারিখের গণসমাবেশের জন্য পত্র পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আমরা যে স্থান নির্ধারণ করেছিলাম মৎস্য ভবনের সামনে, সেই স্থানের বদলে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করার কথা বলা হয়েছে। আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই, এই সমাবেশ শান্তিপূর্ণ সেটা আগেই বলা হয়েছে এবং বিরোধী দলগুলো শান্তিপূর্ণ পরিবেশ চায়, কারণ তারা চায় তাদের সমাবেশে যাতে জনগণ যোগ দিতে পারে। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই জনগণ সেখানে যোগ দিতে পারবে। কাজেই বিরোধী দলের দিক থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ বিশৃঙ্খলা তাদের সমাবেশকেই ক্ষতিগ্রস্ত করবে। কাজে আজকে সরকার নানা ধরনের অজুহাত তুলে জনগণের যে অধিকার, সাংবিধানিক অধিকার, সমাবেশ করা, মহাসমাবেশ করা, সেই অধিকার ক্ষুণ্ণ করতে চাইছে। জনগণের এই অধিকার ক্ষুণ্ণ করার যে তৎপরতা যদি পুলিশ বেআইনিভাবে অব্যাহত রাখে, জনগণ লড়াই করে তার অধিকার প্রতিষ্ঠা করবে, সেই বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তের দিকে যাব। আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ব্যাঙ্কগুলো লোপাট হয়ে যাচ্ছে, রিজার্ভ কমে যাচ্ছে। আজকে বাংলাদেশের অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এই জবাবদিহিতাহীন সরকারের কারণে। শুধু তাই নয়, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। এই অবস্থায়ও সরকার আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। বাংলাদেশকে যদি আজকে এই অবস্থা থেকে বাঁচাতে হয়, তাহলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং দেশে একটা জবাবদিহিতাপূর্ণ সরকার প্রতিষ্ঠা করে। কিন্তু সরকার জবরদস্তি কয়দায় একতরফা নির্বাচন করতে চায়, ভয় দেখিয়ে তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে। আপনারা সবাই ভালো থাকবেন, সংগ্রামে যোগ দিবেন, সেই আশাবাদ রেখে আবারও শেষ করছি।